Those TV 24 enjoy by listening to the Holy Quran.

অধীনস্থদের সিয়াম পালনে আমাদের কি ভূমিকা হওয়া দরকার আমাদের যারা অধীনস্থ রয়েছেন আমাদের আন্ডারে যারা রয়েছেন তাদের সিয়াম পালনের ক্ষেত্রে আমরা কি কি কাজ করতে পারি কি কি ভূমিকা আমার রয়েছে আমাদের যারা অধীনস্থ রয়েছেন সেই সমস্ত অনেক লোক রয়েছে তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে আমার পরিবারের লোক আমার স্ত্রী আমার ছেলে সন্তান প্রথমত হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের সিয়াম পালনে আমাকে কি ভূমিকা পালন করতে হবে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে আমার স্ত্রী সন্তান আমার পরিবারের লোকজন যারা আমার আন্ডারে রয়েছেন তারা শ্যাম পালন করছেন কিনা যদি তারা শ্যাম পালন না করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে তাদের শ্যাম পালনের জন্য রোজা রাখার জন্য ভূমিকা গ্রহণ করতে হবে তার কারণ হচ্ছে আল্লা সুবাহ হ্যানমা তালা বলেছেন কুসাকুম আহ তুমি নিজেও বাঁচবে জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবারকেও বাঁচাবে জাহান নামের আগুন থেকে তুমি একা একা জান্নাতে যাবে তা হতে পারে না তোমার এই পরিবার তোমাকে জান্নাতে যাওয়ার জন্য কেয়ামতের দিন বাধা হয়ে দাঁড়াবে বলবে আল্লাহ তাল্লাহ সে তো আমাকে বলেনি আমার স্বামী তো আমাকে বলেনি সন্তান বলবে আমার পিতা তো আমাকে বলেনি তাহলে আপনাকেও বাঁচতে হবে আপনার পরিবারকেও বাঁচাতে হবে আমাদেরকে প্রথম কাজ হলো তারা সিয়াম পালন করে কি না সেক্ষেত্রে খেয়াল রাখা আর আপনি যে জিজ্ঞাসিত হবেন সেই বিষয়টি নবী রসল্লাহ সাল্লিউসাল্লামের হাদিসের মধ্যেও এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম উলুন আন অন যে তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে তোমার আন্ডারে যারা ছিল তোমার অধীনে যারা ছিল তাদের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করা হবে তাদের অধিকার এবং তাদের ইবাদত তাদের অন্যান্য কাজকর্ম নিয়ে তোমাকে জিজ্ঞাসিত করা হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে সেই সমস্ত ব্যক্তিরা সিয়াম পালন করছেন কি না দু নম্বর বিষয় হচ্ছে পরিবারের প্রতি এবং সন্তানের প্রতি আমাদের খেয়াল রাখা দরকার যে তাদের সঙ্গে মহামালা খারাপ না করে তারা যে কাজ করছে সেই সমস্ত কাজে সহযোগিতা করা অনেক সময় দেখা যায় আমরা পুরুষরা যারা সিয়াম পালন করছি আমরা বাহিরে কাজকর্ম করি অফিস আদালতে যাই যাওয়ার পর বাসায় যাওয়ার পরে দেখতে পাই অনেক মহিলা কাজ করছে কিন্তু সে স্বামী তার সঙ্গে খারাপ ব্যবহার করছে এটি উচিত নয় তার কারণ হচ্ছে আপনি যেভাবে সিয়াম পালন করেছেন এবং আপনার স্ত্রী আপনার পরিবার আপনার সন্তান তারাও সিয়াম পালন করেছে বরং তাদের একটি অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় আপনার ইফতার রেডি করা এবং আপনার জন্য সাহারি রেডি করা অনেক কাজ তাদেরকে করতে হয় এই জন্য আপনি যখন বাসায় গিয়েছেন যদি আপনার স্ত্রীকে আপনার সন্তানদেরকে এমন অবস্থায় পান যে তারা এখনও আপনার চাহিদা মতো ইফতার রেডি করতে পারেনি আপনার খাবার রেডি করতে পারেনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সহযোগিতা করা হচ্ছে আপনার দায়িত্ব আপনার কর্তব্য যা আমার রসরুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম থেকে শিখেছি নবী রসল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম এমনটাই করেছেন মা আয়েশা সুদ্দিকারদ আল্লাহ তালা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো মা আয়েশা বিশ্বনবী বিশ্বনবী যখন ঘরের মধ্যে প্রবেশ করেন তখন তিনি আপনাদের সঙ্গে কি কাজ করেন কি করতেন কেমন আচরণ করতেন আর মা আয়সা স্তৃদি লাহু আল্লাহু তালা আনহা কি সুন্দর জবাব দিয়েছেন কেন নবী সাল ফি মেহনতি রসুল তার পরিবারের পেশায় নিয়োজিত ছিলেন পরিবারের লোকেরা যে কাজ করত সেই কাজ কাজে রসুল্লাহ সাল্লারিহিহি সাল্লাম করতেন সবসময় অর্থাৎ যেই অবস্থায় তার স্ত্রীকে পেতেন সেই অবস্থায় রসুলল্লাহ সালি সাল্লাম তাকে হেল্প করতেন সহযোগিতা করতেন তাহলে বিশ্বনবী যদি এই কাজ করতে পারেন তাহলে আমি আপনি আমাদের অবস্থান কোথায় আমরা কেন তা করতে পারবো না কাজেই আমরা চেষ্টা করব তাদের সহযোগিতা করার এবং তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করার এক্ষেত্রে আল্লামা সিন্দি রহিমাহ তালা তিনি বলেছেন যে ব্যক্তি এই কাজটি করবে এই কাজের মাধ্যমে তাদের দুজনের মধ্যে মহাব্যাস সৃষ্টি হবে এবং তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে ভালোবাসার সৃষ্টি হবে আপনি যখন আপনার স্ত্রীকে হেল্প করবেন আপনি অফিস থেকে গিয়েছেন যাওয়ার পর জিজ্ঞাসা করলেন যে তুমি কি করছো দেখতে পেলেন সে রান্না করছে আপনি কিচেনে প্রবেশ করলেন তাকে হেল্প করার চেষ্টা করলেন আপনি পারবেন না পারেন না তারপরও যখন সে দেখবে আপনি এত সুন্দর ব্যবহার করছেন তখন আপনাদের দুজনের মধ্যে মাহাবৎ সৃষ্টি হবে আরও বেশি ভালোবাসা সৃষ্টি হবে এই জন্য আমাদেরকে এই কাজটি করা দরকার হেল্প করা দরকার আরেকটি বিষয় মনে রাখবেন যখন আপনি এই কাজটি করেছেন এর মাধ্যমে অলস ভয়ার মতালা আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন তাওয়াদা ইল্লা রফা আহ্লা যে ব্যক্তি অলসভ্যান হাতার জন্য বিনয়ী হবে সেই ব্যক্তির মর্যাদা অলসভ্যান হাতা বৃদ্ধি করে দেবেন সোবাহান্লাহ তাহলে আমরা এই কাজটি করার চেষ্টা করব। দু নম্বর অধীনস্থ ব্যক্তি হচ্ছে আমাদের কাজের লোক আমাদের হাউস ড্রাইভার এবং আমার অফিসের মধ্যে যারা রয়েছে আমার অধীনে সেই সমস্ত ব্যক্তিরা সেই সমস্ত ব্যক্তিদের জন্য আমার তিনটি কাজ করণীয় তিনটি কাজ আমাকে করতে হবে প্রথম কাজ হলো আমার সেই ব্যক্তিগুলো শ্যাম পালন করে কি না আমার কর্মচারী সে রোজা রাখছে কিনা আমার কাজের লোক সে রোজা রাখছে কিনা আমার ড্রাইভার সে রোজা রাখছে কিনা তাদের খোঁজখবর রাখা যদি আপনার ড্রাইভার রোজা না রাখে সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞাসিত হবেন আপনাকে জিজ্ঞাসা করা হবে এই জন্য তাদের খেয়াল রাখতে হবে যদি তারা সিয়াম পালন না করে তাহলে অবশ্যই তাদের সিয়াম পালনের জন্য আপনাকে ভূমিকা গ্রহণ করতে হবে না তুমি সিয়াম পালন করো কারণ আল্লা সুবিহ তারা এটি আমাদের উপরে ফরজ করেছেন সুন্দর ব্যবহার দিয়ে আপনি তাদেরকে বোঝাবেন এবং আপনার অধীনস্থ সেই ব্যক্তিগুলো সিয়াম পালন করবে ইনশাআল্লাহ দুই নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা আমরা তো হাজারো প্রশ্ন করি হাজারো খারাপ ব্যবহার করি আমাদের অধীনস্থ লোকদের সঙ্গে আমরা খোঁজ খবর রাখি না তাদের কোনো সমস্যা আছে কি না তারা কী অবস্থায় রয়েছে হয়তো দেখা যায় আমার হাউস ড্রাইভার আমার ড্রাইভার আজকে আমার সঙ্গে আনন্দে কথা বলছে সে মুখে হাসি রেখে কথা বলছে কিন্তু তার অন্তরের মধ্যে অনেক বেদনা লুকেই তো রয়েছে আমি কি কখনো জিজ্ঞাসা করেছি তোমার কোনো সমস্যা আছে কি না আমার কাজের লোকটি যে আমার সকল কাজ করে দিচ্ছে সে হয়তোবা উপর দিয়ে আপনার সঙ্গে হাসিমুখী কথা বলে কিন্তু আপনি কি কখনো তাকে জিজ্ঞাসা করেছেন তোমার পরিবারে কোনো সমস্যা আছে কি তোমার সন্তান অসুস্থ রয়েছে কি তোমার স্বামী অসুস্থ নাকি তোমার স্বামী কি করে এই সমস্ত খোঁজখবর নিয়ে তাদের দিকে খেয়াল রাখা এবং তাদের সঙ্গে সবচেয়ে উত্তম আচরণ করার চেষ্টা করা আমরা সেই আচরণ পেয়েছি রসুলল্লাহ সাল্ল্লা আলহিহিউসাল্লামের কাছ থেকে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন তিনি মেদিনা গেলেন মেদিনা যাওয়ার পর সকল লোকেরা আনসাররা রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম নিকটে হাদিয়ানি এসছেন তখন আনাসীম আলিকদী আল্লাহ তাল্হ আনহু তার মা রসল্লাহ সাল্লা আলীহসালাম নিকটে আনাসকে আনলেন আনাস প্রদী আল্লাহ এনে আনহুকে এনেই বললেন ইয়া রসুল আল্লাহ আপনার জন্য সবাই গিফট আনছে আমার তো কোনো গিফট দেওয়ার সামর্থ্য নেই আমি আপনাকে আমার সন্তানকে গিফট দিলাম সেই সন্তান আপনার খেদমত করবে রসল্লাহ সাল আলীহসাল্লামের এক বড় খেদমত চেয়ে বড়ো হাদিয়ার কী হতে পারে আর যখন আনাসিবনে মারে কদি আল্লাহালনুকে রসুল্লাহ সাল্লাহ আলীহাম বিভিন্ন সময় কাজের জন্য পাঠাতেন দেখা যেত সেই কাজটি মতো তিনি করতে পারেননি একবার রসল্লাহ সলাল্লাহ আলীহসাল্লাম তাকে পাঠিয়েছিলেন একটি কাজ করার জন্য ছোট্ট বালক মানুষ বের হয়ে গেলেন যাওয়ার পর তিনি বাহিরে গিয়ে দেখতে পেলেন বাচ্চারা খেলছে আর খেলতে দেখে তিনিও খেলতে শুরু করলেন অনেকক্ষণ হয়ে গেল আষ্টনা রসুল্লাহ সাল্লাহু আলহিহাল্লাম উঠে গেলেন যাওয়ার পর দেখতে পেলেন আনাসিবনে মারে কদীয় আল্লাহ তোলা খেলাধুলা করছেন তখন রসদুল্লা সালুল্লাহ আলহিহাম তার পিছনে গিয়ে দাঁড়ালেন আনাসিবুল মালিক আল্লাহ তালন বলেন আমি বুঝতে পারলাম অনুভব করলাম যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছেন আমি যখন তাকালাম দেখতে পেলাম বিশ্বনবী আমার দিকে তাকিয়ে মুসকে হাসছেন সোবাহান আল্লাহ তাহলে এখানে আনাসিবিন মালিক ওদ্লাহ তালুকে কিছুই বলেননি আরটি বিষয় হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলীহামের চরিত্র জানার জন্য ছোট্ট একটি হাদিস আনাসী আল্লাহ হচ্ছে তিনি বলেন কদেম তু রসুল্লাহি সাল আলী হোসালাম আশারা সিনীন মা করি কত লিমা ফালিমা লমত আমি দশটি বছর রসুল্লাহ সল্লাহ আলী হোসালামে খেদমত করেছি আমাকে কখনো আল্লাহ রসুল বলেননি কেন করেছ আর কেন কর শুধুমাত্র এই দুটি শব্দ থেকে আমরা আমাদের রসুলল্লাহ সাল্লাহ আলহিহ্লামের সিরত উপলব্ধি করতে পারি তৃতীয় যে বিষয়টি আমাদের কর্মচারীদের জন্য সেটি হচ্ছে তাদের প্রতিদান তাদের বেতন ঠিকমতো দিয়ে দেওয়া তারা যে কাজ করছে সেই কাজের প্রতিদান আমি ঠিকমতো দিচ্ছি কিনা তাদের বেতন ঠিকমতো দিচ্ছি কিনা তাদের পারিশ্রমিক ঠিকমতো দিচ্ছে কিনা এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম এ ব্যাপারে বড়ো ধরনের দমক দিয়েছেন তিনি বলেছেন ফেলেথুন তিন ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে আমি তাদের বিরুদ্ধে বাদী হয়ে তালার সামনে দাঁড়াব তার মধ্যে থেকে একজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি ওয়াদা করে ভঙ্গ করেছে আমার সঙ্গে ওয়াদা করেছে ভঙ্গ করেছে দু নম্বর হচ্ছে যে ব্যক্তি স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার পণ্য গ্রহণ করেছে খেয়েছে তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি কর্মচারী গ্রহণ করেছে এবং কর্মচারীর তার কাজকে আদায় করে তার বেতনকে ঠিকমতো দেয়নি সেই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে আমি তার বিপক্ষে বাদী হয়ে আল্লাহ সব তার সামনে দাঁড়িয়ে যাবো আলি ইয়াদুবিল্লা সম্মানিত দর্শক মণ্ডলী আসুন আমরা এই আলোচনাকে সামনে রেখে আমাদের জীবনকে সুন্দর করি আমাদের অধীনস্থদের সাথে আমাদের আচার ব্যবহার সুন্দর করি অলস হ্যানমতার আমাদের সবাইকে তফিক দান করুন এবং সকলের সিয়ামকে সুন্দর করার তফিক দান করুন আমিন